नमस्कार, आमी शिवू सर आबार तोमादेर जन्य नतून एकटा भिडियो निये उपस्थित होयेछी। प्रथमेई जानाई शुभ विजयार प्रीति शुभेच्छा ओ आंतरिक अभिनंदन। आशा करी तोमरा खूब भालो आछो, पुजो तोमादेर खूब भालो केटेछे, शुधु पढ़ाशुनोटाई हयनी। तो जाई होक, आनंदेर परवर्ती पर्याये आमरा आबार पढ़ाशोनार मध्ये फिरे आसब। तो बोलबो डिजिटल एडुकेशन सिस्टेम आमादेर एजे यूट्यूब चैनल तुम्हरा जरा सबस्क्राइब करेछो तादेरके आमी धन्यवाद जानाई। जरा एखोनो सबस्क्राइब करोनी तादेरके अनुरोध करब तुम्हरा चैनलटी सबस्क्राइब करो, बंधुदेर मध्ये प्रचुर परिमाणे शेयर करो। ये क्लासे तुम्हरा प्रतिनियत जदि अटेंड करो, आमार भिडियोटी जदि देखो, ताहले ग्रामार सम्पर्के बा इंग्रेजी सम्पर्के अनेक किछुई तुम्हरा जानते पारबे। আর একটা কথা বলবো, তোমরা কানে হেডফোন লাগিয়ে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো দেখো, আজকে আমাদের এই নতুন ক্লাসে আমি যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কীভাবে আমরা পরীক্ষার খাতায় পরিবেশন করব, কীভাবে তার উত্তরটা লিখব, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা জেনে নিই গ্রুপ ভার্বটা কী। অ্যাকচুয়ালি গ্রুপ ভার্বস আর দ্য কম্বিনেশন অফ ভার্বস অ্যান্ড অ্যাডভার্বস অর প্রিপোজিশনস অর বোথ অ্যাডভার্ব অ্যান্ড প্রিপোজিশনস উইথ কমপ্লিটলি নিউ মিনিংস। তাহলে ভার্বের সঙ্গে কী কী থাকে এখানে? ভার্বের সঙ্গে অ্যাডভার্ব সংযোগ থাকে, ভার্বের সঙ্গে প্রিপোজিশন থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভার্বের সঙ্গে অ্যাডভার্ব এবং প্রিপোজিশন উভয় যুক্ত থাকে। এই গ্রুপ ভার্বকে, গ্রুপ ভার্বস আর অলসো নোন অ্যাজ ফ্রেজাল ভার্বস অ্যান্ড প্রিপোজিশনাল ভার্বস। এটাকে আবার ফ্রেজাল ভার্বও বলা হয়, আবার প্রিপোজিশনাল ভার্বও বলা হয়। এবার আমরা গ্রুপ ভার্ব সম্পর্কে জানি, কিন্তু আরেকটু ডিপলি আমাদের জেনে নিতে হবে যে গ্রুপ ভার্ব সাধারণত তিন প্রকার, মানে দেয়ার আর থ্রি কাইন্ডস অফ গ্রুপ ভার্বস। কীরকম আমরা একটু দেখে নিই। নাম্বার ওয়ান হচ্ছে এই যে গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব এটাকে আমরা ন্যাচুরালি তিনটে ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব। ভার্ব প্লাস অ্যাডভার্ব, আরেকটাকে আমরা বলতে পারি ভার্ব প্লাস প্রিপোজিশন। ভার্ব প্লাস প্রিপোজিশন, আর তিন নম্বর যেটা সেটাকে আমরা বলতে পারি ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব। তাহলে ভার্বের সঙ্গে অ্যাডভার্ব যুক্ত হলেও গ্রুপ ভার্ব হচ্ছে, ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হলেও গ্রুপ ভার্ব হচ্ছে, আবার ভার্বের সাথে প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব দুটোর সমন্বয়েও গ্রুপ ভার্ব হচ্ছে। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নেব যে কোনটার কি এক্সাম্পল আছে। যেমন ভার্ব প্লাস অ্যাডভার্ব, এর এক্সাম্পল কি? ভার্ব প্লাস অ্যাডভার্ব এর সঙ্গে এর এক্সাম্পল যেমন আছে, দেখো ব্রিং, ব্রিং আউট, তো ধরো আছে ব্রেক, অ্যাওয়ে, ধরো আছে সিট ডাউন, এগুলো এই প্রথমটার এক্সাম্পল ভার্ব প্লাস অ্যাডভার্ব। এখানে ভার্বের সঙ্গে এগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, এখানে ব্রিং আউট, ব্রেক অ্যাওয়ে, সিট ডাউন। এবার নাম্বার টুতে আমরা কী বলেছি, নাম্বার টু এর এক্সাম্পলটা যদি আমরা এখানে দেখি ভার্ব প্লাস প্রিপোজিশন, এখানে কী আছে? এখানে মনে করো আছে কল, অ্যাট, পুট, অন, আচ্ছা তো ধরো আছে ব্রেক আপ, এগুলো এখানে কি আছে? এগুলো এখানে প্রিপোজিশন হিসেবে কাজ করছে, এখানে ভার্ব প্লাস প্রিপোজিশন। নাম্বার থ্রি পজিশনে যেটা আছে সেটা হলো এই
ভার প্লাস প্রিপোজিশন প্লাস অ্যাডভার্ব। তাহলে আমরা কি বলতে পারি এখানে, এই এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। এই এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো ডু অ্যাওয়ে উইথ, আচ্ছা লুক ডাউন আপন, তারপরে কি, তারপর ধরো আছে গো অ্যালং উইথ। তাহলে তিন ধরনের এক্সাম্পল কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। নাম্বার ওয়ানে কি আছে, তাহলে আমি আরও একবার বলে দিই, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ গ্রুপ ভার্বস জেনারেলি। ওয়ান অফ দেম ইজ ভার্ব প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু গ্রুপ ভার্ব, নাম্বার টু ভার্ব প্লাস প্রিপোজিশন ইকুয়াল টু গ্রুপ ভার্ব, অ্যান্ড নাম্বার থ্রি ভার্ব প্লাস প্রিপোজিশনস প্লাস অ্যাডভার্ব ইকুয়াল টু গ্রুপ ভার্ব। তো প্রত্যেকটারই আমরা দুটো তিনটে করে এক্সাম্পল কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এইগুলো কিন্তু একটু লক্ষ্য করার বিষয় আছে। তো এবার আমরা দেখব যে আমাদের পরীক্ষায় কি বিষয় আমাদের সলভ করতে হয়। গ্রুপ ভার্ব সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নেওয়ার পরে আমরা মূল যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে পরীক্ষায় আমাদের কীভাবে গ্রুপ ভার্বটা আসবে এবং কীভাবে আমরা তার সমাধান করব, এই বিষয়টা আমাদের একটু লক্ষ্য করতে হবে। এখানে যে বিষয়ের উপর আসে, কিছু সেন্টেন্স বা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যটার গ্রুপ ভার্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু নিয়ারেস্ট মিনিং দেওয়া থাকবে, নিয়ারেস্ট ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডের জায়গাতে আমাদের গ্রুপ ভার্বটা প্রয়োগ করতে হবে। এবং অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে টেন্সটাকে কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে, যে টেন্সের যে ফরমেশনে থাকবে তোমাদের সেই বাক্যটাকে সেই টেন্সের সেই ফর্মে অবশ্যই লিখতে হবে। পরিবর্তন হবে শুধু একটাই, সাধারণ যে ভার্ব দেওয়া থাকবে, জেনারেল যে ভার্ব দেওয়া থাকবে, তার পরিবর্তে গ্রুপ ভার্বটা ব্যবহার করতে হবে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি, এখানে লক্ষ্য করো কয়েকটা বাক্য যদি এখানে দেওয়া থাকে, নাম্বার ওয়ান ধরো এখানে দেওয়া আছে হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার, হি আন্ডারস্ট্যান্ডস, এখানে আন্ডারলাইন করা আছে, এখানে একটা অ্যান্সার আমাদের লিখতে হবে, অর্থাৎ গ্রুপ ভার্ব এখানে প্রয়োগ করতে হবে। নাম্বার টু, নাম্বার টুতে কী হতে পারে, মনে করো শি ইজ গেটিং এ প্রাইজ, এখানে গেটিং এর নিচে এরকম দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, এখানে একটা গ্রুপ ভার্ব প্রয়োগ করতে হবে। আর কি আছে, মনে করো এখানে নাম্বার থ্রি দ্য বয় হ্যাজ ডিম্যান্ডেড, এই তিনটে এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানে কি আছে, এই যে তিনটে বাক্য বা সেন্টেন্স, এই তিনটে বাক্য বা সেন্টেন্সের মধ্যে একটা করে ভার্ব দেওয়া আছে, সেই ভার্বের নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে। আমাদের কাজ হচ্ছে এই আন্ডারলাইন করা ওয়ার্ডের পরিবর্তে গ্রুপ ভার্বটা এখানে ব্যবহার করতে হবে, অবশ্যই টেন্সটাকে মেনটেন করে। এখানে আমরা দেখি, এখানে যদি আমরা একটা লিস্ট দিয়ে দিই, এখানে ধরো একটা লিস্ট আমরা দিয়ে দিলাম, লিস্ট অফ গ্রুপ ভার্ব, সেই লিস্ট অফ গ্রুপ ভার্ব আমরা কি মনে করো এখানে দিলাম কল ফর, আচ্ছা তারপরে দিলাম ধরো কাম বাই, তারপরে কি আছে মেক আউট, তারপরে ধরো দিলাম পুট অন, একটা আমরা এক্সট্রা দিলাম। এখানে কি কি আছে, এখানে আছে কল ফর, কাম বাই, মেক আউট, পুট অন, একটা গ্রুপ ভার্ব এখানে এক্সট্রা দেওয়া আছে। পরীক্ষার খাতাতেও ঠিক এরকমই দেওয়া থাকবে, মানে পরীক্ষার প্রশ্নপত্রে ঠিক এরকমই এক বা একাধিক এক্সট্রা গ্রুপ ভার্ব দেওয়া থাকবে। তো আমাদের কাজ হবে
সেই এক্সট্রা যেটা আছে সেটাকে বাদ দিয়ে যথাযথভাবে অর্থাৎ সঠিক যে গ্রুপ ভার্ব সেই গ্রুপ ভার্বটাকে নিয়ে আমরা এই বাক্যগুলোকে পূর্ণ করব। তাহলে এখানে কি আছে, হি আন্ডারস্ট্যান্ডস দ্য ম্যাটার, এখানে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। আমরা দেখব এই এর সেম মিনিং এর মধ্যে কোনটা আছে। এখানে আমরা জানি কল ফর মানে চাওয়া মানে ডিম্যান্ড করা, কাম বাই মানে পাওয়া গেট, আচ্ছা মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা, পুটন পুটন মানে হচ্ছে পরিধান করা, ওয়্যার কোনো পোশাক পরিচ্ছদ পরা। আচ্ছা তাহলে এখানে আমরা কী করবো, এখানে আমরা মেক আউট, এই যে মেক আউট গ্রুপ ভাবটা এখানে আছে, এই মেক আউট এই গ্রুপ ভাবটা আমরা এখানে পুট করব, এখানে আমরা লিখব। কিভাবে লিখব, তাহলে আগে পিছে বাক্যের সাবজেক্ট বা বাক্যের অবজেক্ট যা আছে আমরা কিন্তু সেগুলো চেঞ্জ করতে পারবো না, আমরা সাধারণত সেটাই লিখব, আগে পিছে যা আছে সবই থাকবে, মাঝখানে আমরা ওই জেনারেল ভার্বের পরিবর্তে একটা গ্রুপ ভার্ব এখানে ব্যবহার করব। তাহলে কি লিখব আমরা, হি আন্ডারস্ট্যান্ডস, এখানে দেখতে হবে টেন্সটা কি আছে, নর্মাল এখানে কি আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে জেনারেল ভার্ব, শেষে একটা এস যুক্ত আছে, এইটাই দেখার বিষয়, এই এস যুক্ত আছে তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি থাকে তাহলে আমরা ওটাকে টেন্সটাকে চেঞ্জ করতে পারবো না, আমরা টেন্সটাকে ওখানে রাখবো, রেখে আমরা যে ভার্বটাকে ব্যবহার করছি ভার্বের রূপটা ওখানে আমরা দেখি কি লেখা যায়, তাহলে মেক আউট, তাহলে কি হয়ে যাবে এখানে, এখানে হয়ে যাবে মেক্স আউট, যেহেতু এখানে এস আছে তাই আমরা মেকের পরিবর্তে এস লিখেছি, তাহলে হি মেক্স আউট দ্য ম্যাটার, এটা হয়ে গেল। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের উত্তর, কি লিখলাম পরিবর্তনটা ভালো করে লক্ষ্য করো, এখানে আছে আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ডের নিয়ারেস্ট গ্রুপ ভার্ব হচ্ছে মেক আউট, এই যে মেক আউট এখানে আছে, তাহলে মেক আউট আমরা করেছি, কিন্তু আমরা মেক আউটের পরিবর্তে কী করেছি, একটা এস যুক্ত করেছি, মেক্স আউট করেছি, কেন, যেহেতু এখানে এস যুক্ত আছে তাই আমরা এখানে এস যুক্ত করেছি, তাহলে আমাদের আনসার হচ্ছে হি মেক্স আউট দ্য ম্যাটার, এটা নাম্বার ওয়ান সলিউশন। যদি তোমরা কোথাও বুঝতে না পারো, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টসে লেখো, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসের যথাযথ উত্তর তোমাদের আমি দিয়ে দেব। পরবর্তী এক্সাম্পলটা তুমি লক্ষ্য করো, শি ইজ গেটিং এ প্রাইজ, গেট মানে কি, গেট মানে পাওয়া, এই যে কামবাই, কামবাই মানে কিন্তু পাওয়া, তাহলে নিয়ারেস্ট গ্রুপ ভার্ব আমরা ইন্ডিকেট করেছি, তো এটাই আমাদের প্রথম কাজ, যে নিয়ারেস্ট যে মিনিং আছে সেই নিয়ারেস্ট মিনিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভার্বটা কোন, গ্রুপ ভার্ব কোনটা সেটা আগে নির্ণয় করি। আমরা কামবাই পেয়ে গেছি, এইবার এখানে কি আছে দেখবো আমরা, গেটিং আছে, আইএনজি আছে, এটা কোন টেন্স আছে, ইজ গেটিং, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ক্রিয়া আছে ইজ, তারপর মূল ভার্বের শেষে আইএনজি আছে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই টেন্সটাকে আমি রূপান্তরিত করব, অন্য টেন্সে রূপান্তরিত করতে পারবো না, একই টেন্সে আমরা রেখে দেব, একই টেন্সেই আমরা রাখবো, শুধুমাত্র চেঞ্জ হবে কি, ওই যে গেট ভার্বটা আছে ওর পরিবর্তে কোন গ্রুপ ভার্বটা আমরা ওখানে লিখছি, তাহলে আমরা লিখি পেয়ে গেছি যেহেতু, তাহলে শি ইজ, এই যে কাম, সি ও এম আই এন জি, তাই তো, কামিং বাই এ প্রাইজ, এই যে কামিং, কাম বাই, কামিং কেন, কাম থেকে কামিং হলো কেন, তার কারণ হচ্ছে এখানে আইএনজি যুক্ত আছে, এখানে যেহেতু আইএনজি যুক্ত আছে যে ভার্বটা আমরা আনবো সেই ভার্বের শেষেও কিন্তু অবশ্যই আইএনজি থাকতে হবে, তাহলে আমার টেন্সটাকে মেনটেন করা হবে। এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অবশ্যই আমার উত্তরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই রাখতে হবে, তাহলে আমরা এখানে লিখলাম কামিং বাই এ প্রাইজ, তাহলে টোটাল সেন্টেন্স কি, আগে পিছে কি আছে দেখে নেব, শি ইজ কামিং বাই এ প্রাইজ, এটা নাম্বার টু সলিউশন। আর একটা আছে, এখানে দুটো গ্রুপ ভার্ব আছে, যে কোনো একটা আমরা ব্যবহার করব, আর একটা কিন্তু এক্সট্রা থেকে যাবে, তার কোনো প্রয়োগ কিন্তু এখানে হবে না, এটাই প্রশ্নপত্রের ধরন। এবার দেখো এখানে আছে কি, দ্য বয় হ্যাজ ডিম্যান্ডেড এ পেন, তাহলে দ্য বয় হ্যাজ ডিম্যান্ডেড এ পেন, এখানে ডিম্যান্ডেড দিচ্ছে দাগ করা আছে, আন্ডারলাইন করা আছে কি, ডিম্যান্ড, ডিম্যান্ড মানে চাওয়া, তাহলে কি চাইছে এখানে, এখানে আমরা দেখে নেব, ডিম্যান্ড মানে কি, এই কল ফর, কল ফর মানেও কিন্তু চাওয়া, তাহলে এটা সেম গ্রুপ ভার্ব, এর সঙ্গে এটা ম্যাচ করছে, তাহলে কিভাবে আমরা এখানে লিখব এটা দেখেন, তাহলে দি বয় হ্যাজ, এখানে কি আছে, ডিম্যান্ডেড, এটা কোন টেন্স আছে, হ্যাজ ডিম্যান্ডেড মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি প্রশ্নে আমাদের থাকে উত্তরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই রাখবো, শুধুমাত্র এই ডিম্যান্ডের পরিবর্তে গ্রুপ ভার্বটা আমরা আনবো, কী আনবো, তাহলে আমরা দেখে নিই, কল্ড হয়ে যাবে, ক
called for a pen. কারণ এখানে আমরা কি করেছি demanded এর পরিবর্তে আমরা এনেছি called for. কারণ মূল verb হচ্ছে demand. এখানে যেহেতু perfect tense, present perfect tense, present perfect tense has এবং মূল verbের past participle হয় অর্থাৎ v3 formationটা হয়। এখানে v3 call যদি আমরা আনি call for, call এর past participle বা v3 formation হচ্ছে called, call, called, called. তাই আমরা এখানে এনেছি called for. তাহলে টোটাল সেন্টেন্স দাঁড়াচ্ছে দ্য বয় হ্যাজ কল্ড ফর এ পেন। তা এইভাবে এইভাবে আমাদের প্রেজেন্টেশনটা দিতে হবে, এইভাবে আমরা প্রেজেন্ট করব পরীক্ষার খাতাতে গ্রুপ ভার্বের ক্ষেত্রে। তো আমি আরও একবার তোমাদের স্মরণ করিয়ে দিই আমরা প্রধানত ভুলগুলো কোথায় করি একটুখানি দেখে দিচ্ছি। এখানে অনেক সময় কি করে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলোর জায়গাতে উত্তর আমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল লিখি, সেই ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা সংশোধন করবে। এটা আন্ডারস্ট্যান্ড, আমরা জানি এই আন্ডারস্ট্যান্ড আছে, তাহলে কি হবে আন্ডারস্ট্যান্ড মানে মেক আউট, এখানে আমরা মেক আউট লিখে দিলাম, মেক আউট এখানে লিখে দিলাম, লিখে দিয়ে পরীক্ষার খাতায় চলে এলাম। এখানে আমরা লিখলাম কাম বাই, কাম বাই, এখানে আমরা লিখলাম কল ফর, এইসব আমি কিন্তু সঠিক গ্রুপ ভার্ব এখানে নির্বাচন করেছি, লিখে দিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সঠিক প্রসেস নয়। সঠিক প্রসেস হচ্ছে বাক্যটা অ্যাজ ইট ইজ আমাদের করতে হবে, ভার্বের আগে পিছে যা আছে সব কিছুই লিখতে হবে, এবং মেন যেটা জিনিস সেটা হচ্ছে টেন্সটাকে অবশ্যই মেনটেন করতে হবে। এখানে ডিম্যান্ডস আছে, শুধু মেক আউট লিখে দিলে হবে না, এর সঠিক ফরমেশনটা আমি আগে যে বাক্যটা লিখেছি সেটাই। এটা দু নম্বরের ক্ষেত্রেও ঠিক তাই, শুধু কাম্বাই লিখলে হবে না, তিন নম্বর বক্তব্য ক্ষেত্রেও ঠিক তাই, শুধু কল ফর লিখলে হবে না। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরেও আমি বলবো যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টসে লেখো, বারবার ভিডিওটা দেখো, তাহলে গ্রুপ ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, এটা খুবই কমন জিনিস, পরীক্ষায় তোমাদের আসবেই, সুতরাং বিষয়টাকে অবহেলার চোখে দেখো না, সম্পূর্ণরূপে তোমরা শেখার চেষ্টা করো। তো আমি আবারও বলবো এই যে সময় চলছে, ছুটির সময়, সবাই বাড়িতে আছো, আশা করি তোমরা সুস্থ আছো এবং ভবিষ্যতে সুস্থ থাকবেও। আমার দু একটা পরামর্শ, সেটা হচ্ছে তোমরা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করো, অর্থাৎ সামাজিক দূরত্ব তোমরা মেনটেন করবে, প্রতিনিয়ত তোমরা সাবান দিয়ে হাত ধোও বা স্যানিটাইজার দিয়ে হাতটাকে সবসময় স্যানিটাইজ করে রাখো, আর যখনই তোমরা বাইরে বেরোবে বা কোনো ব্যক্তির সংস্পর্শে আসবে মুখে মাস্ক এবং অন্তত দু গজের দূরত্ব বজায় রেখে কথা বলবে, তাহলেই আমরা এই সময়ে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আবার একবার শুভ বিজয়ার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমরা শেষ করব। তোমরা সবাই ভালো থাকো এবং এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, সবাই ভালো থেকো, নমস্কার।